আচ্ছা লাস্ট আপনি কি খেয়ে রিপোর্ট কার্ড করেছিলেন 75 গ্রাম গ্লুকোজ কে কত রিপোর্ট এসেছে 87 কারণ শুরু 87 এসেছে তো এগুলো আমরা সাইন্টিফিক গুলো আমরা দেখাম ডকুমেন্টস গুলো দেখাবো আমাদের দর্শকদেরকে তো এখন আপনার ভাত সব খাওয়া দাওয়া করছে তো আচ্ছা প্রিয় দর্শক এখন আমাদের কাছে চিকিৎসা করে উনি ভাত সমস্ত কিছু খাচ্ছেন তার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তার আগে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সুগার প্রেসার আমাদের ধারণা অনুযায়ী যেটা কখনো ভালো হয় না এটা সারা জীবন ওষুধ খেতে হয় তো এই ধারণা যারা আমরা পোষণ করছি তাদেরকে বিশেষ করে আজকে এই ভিডিওটা খুবই দেখা জরুরি কারণ সুগার প্রেসার এটা যে ভালো হয় তো এটা তার একটা প্রমাণ হিসেবে কাজ করবে ইনশাল্লাহ আজকে আমরা পেশেন্টের সঙ্গে কথা বলাবো প্লাস আপনাদেরকে সাইন্টিফিক কিছু ডকুমেন্টস আমরা দেখাবো হ্যাঁ যাতে স্পষ্টভাবে প্রমাণ হয় যে এটা আসলে ভালো হওয়া সম্ভব তো আজ চলে যাই আমরা পেশেন্টের কাছে তো আচ্ছা আপনার আপনার নামটা যদি বলতেন নেহাতুন বিবি আচ্ছা আপনার বয়সটা 65 চলছে আচ্ছা নেহাতুন বিবি বয়স 65 চলছে তো আপনার বাড়িটা কোথায় সাহারাতপুর বহরমপুর বলছে তাই তো আচ্ছা তো আপনি এখানে কতদিন আগে এসেছিলেন চিকিৎসা করানোর জন্য আমাদের এখানে আচ্ছা প্রেসারটা 13 বছর থেকে আছে 13 বছর পুরাতন প্রেসার হয়েছে কিন্তু বুঝতে পেরেছিলাম 13 বছর আগে 13 বছর থেকে আমরা বুঝতে পেরেছিলাম বাকি তার আগে থেকেই মানে এ ছিল আর কি তাহলে 13 বছর আর একটা সুগারটা কতদিন থেকে শুরু হয়েছিল 3 বছর 4 বছর 4.5 বছর আচ্ছা 4.5 বছর থেকে আপনার সুগারটা তাহলে প্রিয় দর্শক এখানে সুগারটা আমরা 4.5 বছর 5 বছর থেকে ধরে নিচ্ছি আর প্রেশারটা 12-13 বছর থেকে আমরা ধরে নিচ্ছি আচ্ছা আপনি আমাদের এখানে যে চিকিৎসা করার কতদিন পরে আপনার ওষুধ বন্ধ হয়েছিল সুগারের ওষুধ কতদিন পরে বন্ধ হয়েছিল আর প্রেশারের ওষুধ কতদিন পরে বন্ধ হয়েছিল সুগারের ওষুধ সাধারণত মানে খুবই কতদিন খেয়েছিল আচ্ছা মাইক আপনি দিন যে আপনি কথা বলেন সুগারের ওষুধটা যাই হোক মানে প্রিয় দর্শক এটা হচ্ছে আমার ছেলে হ্যাঁ উনি কথা বলছেন আপনাদের সামনে চালু হওয়ার কিছুদিন পরে যেহেতু সুগার ওষুধটা ছেড়ে দেওয়া হয়েছিল আচ্ছা প্রেসার একটা কিছুদিন কে ধরো প্রায় 2 মাস 2.5 মাস মতো সাধারণভাবে সুগারের ওষুধ আমাদের প্রথম থেকে বন্ধ হয়ে যায় অনেকেরই কারণ কারণ হয়তো 1-2 সপ্তাহ সময় লাগে কারণ কারণ হয়তো মাসখানেক সময় লাগতে পারে কিন্তু ম্যাক্সিমাম যখন থেকে আমাদের সিস্টেম চালু হয় তখন থেকে কিন্তু সুগার ওষুধটা বন্ধ হয়ে যায় এটা হচ্ছে 90% পেশেন্টদের ক্ষেত্রে আর প্রেসারের ওষুধটা কারো হয়তো 1 মাস চলে কারো 1.5 মাস চলে কারো 2 মাস চলে এরকম ভাবে এক একজনের কন্ডিশন অনুযায়ী আপনার কিছু কম বেশি সময় ধরে চলে তারপরে আস্তে আস্তে প্রেসারের ওষুধটাও বন্ধ হয়ে যায় তো এখন বর্তমানে কি কোনো ওষুধ চলছে সুগারের বা প্রেসারের ওষুধ কোনো কিছু চলছে না তাহলে সম্পূর্ণ ওষুধ মাই হয়ে তারপরে কোলেস্টেরল ছিল না আচ্ছা বর্তমানে এখন তারপরে থাইরয়েড হয়ে বেশি তো নাকি না এখন মাপি নেই তারপর অনেক আগে থেকে তো খুব ভালো হয়েছে মানে তো এই যে সুগার এবং প্রেসার যেটা যে সমস্যার জন্য আপনারা এসেছিলেন তো আচ্ছা আপনারা আমাদের খবরটা কিভাবে জানতে পারলেন যে আমরা এখানে চিকিৎসা করছি এটা আমরা এটা ইউটিউব থেকে দেখেছিলাম আচ্ছা ইউটিউব থেকে দেখার পর থেকে মানে ফোন শুরু যে জায়গাটা কোথায় তারপরে নাম্বার পেলাম নাম্বারে যোগাযোগ করলাম আমি আসলে যোগাযোগটা করেছিলাম প্রায় আজ থেকে 1.5 বছর আগে আচ্ছা আচ্ছা কিন্তু আমি সেই সময় আসেনি যাই হোক মানে আম্মুর সম্মতি পাইনি সেই কারণে পরবর্তীতে দেখলাম আমার বিষয়টা জটিল হচ্ছে বা একটা অপারেশনের ব্যাপার ছিল সেই কারণে মানে সুগার যেহেতু থাকলে অপারেশন যেতে হবে না বা করবে না দেখতে বলুন নর্মাল না করা পর্যন্ত তো সেই কারণে দেখলাম আমি সুগারটাকে নির্মূল করার চেষ্টা করি বুঝে যাই ওখানে আসা একটা জিনিস আমরা প্রায় সব পেশেন্টদেরকে আমরা জিজ্ঞাসা করি যে সাধারণভাবে আমাদের কাছে যতগুলো পেশেন্ট যারা ভালো হয় তাদেরকে একটা জিনিসের মোকাবিলা করতে হয় আর সেটা হচ্ছে যে লোকের বিভিন্ন কথা বিভিন্ন কথাতে মানুষ অনেকে ডিপ্রেস হয়ে ছেড়ে পালিয়ে যায় আবার যারা টিকে থাকে আলহামদুলিল্লাহ তারা ভালো হয় এই যে টর্চারিং মানুষের বিভিন্ন মানুষের যে টর্চারিং এটা আপনাদের উপরে হয়েছিল এটা তো সাধারণত আমার পরিবার থেকে এসেছে আচ্ছা পরিবার আসবো এমন কি বলেছে যে সবসময় আল্লাহর কথা উপর করে সেটা ঠিক আছে মানে বলে যে আলহামদুল্লাহ যখন শুরু করেছে তখন দেখা যাক শেষ না পর্যন্ত ছাড়বে না এরকম বলে কিন্তু আবার সময় ক্ষেত্রে বলে এই তো সুগার বাড়ছে কমছে তাহলে ইয়ে কি করে হবে কেমনে ভালো হবে
তারপর আবার যখন বুঝাই মা আমি একটু বোঝাতে পারলাম করে যে যখন বলছি তখন দেখি আর কিছুদিন চলো তোমার আল্লাহর উপর ভরসা করে চলতে হবে এভাবে যাই হোক চলে আসি তাছাড়া বাড়িতে অনেক হয়তো শরীরটা মানে আগে একটু ভালো ছিল সেখানে একটু ওজন যেহেতু কমছে তাহলে শারীরিক তো পরিবর্তন ঘটবে এ থেকে হয়তো বন্ধা অনেক করেছে যে কি চিকিৎসা শুরু করলি যে মায়ের অবস্থা এরকম হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে সুগারটাকে আমি নির্মূল করা যেহেতু সুগার অনেক ক্ষতি আছে সেই থেকে নির্মূল করার জন্য কারো কথা আমি সেরকম কান দিইনি বা তাহলে বুঝিয়ে দিয়ে যতটা পেরেছি আচ্ছা লাস্ট আপনি কি খেয়ে রিপোর্টটা করেছিলেন 75 গ্রাম গ্লুকোজ কে কত রিপোর্ট এসেছে 87 শুরু 87 এসেছে তো এগুলো আমরা সাইন্টিফিক এগুলো আমরা দেখাবো ডকুমেন্টস গুলো দেখাবো আমাদের দর্শকদেরকে তো বিষয় যেটা হচ্ছে এখন আপনার ভাত সব খাওয়া দাওয়া করছে তো আচ্ছা প্রিয় দর্শক এখন আমাদের কাছে চিকিৎসা করে উনি ভাত সমস্ত কিছু খাচ্ছেন তার আগে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে ওনার এটা হচ্ছে 21 জানুয়ারি 2024 এটা জানুয়ারি মাসের ওনার রিপোর্ট সেখানে হোমায়ার আমরা রিপোর্ট করেছিলাম সেখানে হোমায়ারে দেখা যাচ্ছে হোমায়ারটা আমাদের হিসাব অনুযায়ী হোমায়ারটা বেশি ছিল তাহলে হোমায়ারটা কত ছিল 1.31 ওনার হোমায়ারটা ছিল এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা করানোর পরে আমাদের কাছে বর্তমানে আবার নতুনভাবে তার হোমায়ারটা টেস্ট করা হয়েছে তো আমরা সেই হোমায়ারটাও দেখাচ্ছি আপনাকে আপনাদেরকে আগে এটা দেখিয়ে দিই হোমায়ারটা কত ছিল এই যে দেখেন আয়কার এটা রিপোর্ট ওনার এটা হচ্ছে আগেকার রিপোর্ট তো এটা এটা আগেকার তারপরে এখন বর্তমানে তার হোমায়ারটা দেখেন তাহলে একেরও নিচে আছে আমাদের হিসাব হচ্ছে যে হোমায়ারটা এক বা একের নিচে থাকতে হবে তাহলে সেটা ঠিক আছে কিন্তু একের উপরে যদি থাকে তাহলে সেটা কমাতে হবে কিন্তু অনেক মানুষেরই হয়তো একের উপরে থাকলে অনেকেরই কিছু হয় না এটার কারণ আছে এই সম্পর্কে বললে আরও অনেক কথা বলা হবে তো এই বিষয়গুলো নিয়ে বলতে চাইছি না এখন আচ্ছা তারপরে হচ্ছে কি যে ওনার যে আপনার কি বলছে ইনসুলিন ফাস্টিং এখানে মাপা হয়েছে এখানে ইনসুলিন ফাস্টিং মাপা হয়েছে তারপরে ভিটামিন D3 মাপা হয়েছে এখানে সমস্ত কিছু আমরা রিপোর্টগুলো করেছি এবং HbA1c টাও এখানে মাপা হয়েছে হ্যাঁ সমস্ত কিছু আলহামদুলিল্লাহ ভালো রিপোর্ট তারপরে হচ্ছে এখানে C-peptide মাপা হয়েছে সমস্ত কিছুগুলো মাপা হয়েছে হ্যাঁ মূলত আমরা এখন যাদেরকে আমরা বিদায় দিচ্ছি যে তার সাইন্টিফিকভাবে প্রুফ করার পরে আমরা কিন্তু বিদায়টা দিচ্ছি আর কি এবং তার যদি কিছু জিনিসে যদি ঘাটতি থাকে তাহলে আমরা কিছু লাইফ স্টাইল বলে দিই হ্যাঁ যাতে সেই জিনিসটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে সেটা যাতে ঠিক হয়ে যায় আর কি তাহলে এখানে আপনারা হোমায়ার রিপোর্টগুলো বাকি অন্যান্য রিপোর্টগুলো আপনাদেরকে দেখানো হয়েছে এখানে আরেকটা যে জিনিসটা রিপোর্টটা আপনারা হয়তো দেখতে অনেকে আগ্রহী হ্যাঁ সেটা হচ্ছে কি আপনারা হয়তো ভাবছেন যে গ্লুকোজকে 75 গ্রাম গ্লুকোজকে 100 নিচে রিপোর্ট এটা আশ্চর্যজনক তো এটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি 7 আগস্ট 2024 তো এই রিপোর্টটা আপনারা দেখেন এটা হচ্ছে 75 গ্রাম গ্লুকোজকে রিপোর্টটা এসছে না তাহলে এটা বুঝতে পারলেন যে ডায়াবেটিস যেটা রিভার্স হয় হ্যাঁ এটা আমাদের একটা দুটো রোগী দ্বারা প্রমাণিত নয় বরঞ্চ প্রচুর পরিমাণ আমাদের 100-এরও উপরে সাক্ষাৎকার ভিডিও আছে আমরা আপনারা দেখতে পারেন আর অনেক রোগী তো আমাদের কাছে সাক্ষাৎ দিতেই আসেনি তারা বাড়িতেই আছে হ্যাঁ সেটা তো অনেক রোগী তো আমরা কিছু সামান্য মুষ্টিমেয় রোগীর আমরা সাক্ষাৎকার নিতে পারি তার মধ্যে আবার কেউ হয়তো ক্যামেরার সামনেই আসে না হ্যাঁ কেউ হয়তো তার আত্মীয় স্বজনরা করে কেউ হয়তো বলে যে ভাই আমি সাক্ষাৎকার দিতে পারবো না হ্যাঁ তার অন্য কোনো প্রবলেম আছে তো বিভিন্ন এ হয়ে থাকে আর কি নাহলে আমাদেরকে 500-এর বেশি হয়তো আমাদের মানে ভিডিও থাকতো আর কি তো প্রিয় দর্শক মূল বিষয় যেটা হচ্ছে আপনাদেরকে আমি কটা ভাই প্রমাণ করলাম প্রথম তো আপনারা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখেছেন আমাদের যে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার সেখানে প্রচুর মানুষ ভালো হচ্ছে এবং এই যে টর্চারিং যে ব্যাপারগুলো যারা ভালো হচ্ছে তাদের কিন্তু উপরে একটা কিন্তু মানসিক সমস্যা কিন্তু চাপিয়ে দেয় তার গ্রামের লোক তার প্রতিবেশী তার আত্মীয় স্বজনরা তো ভাই এই যে অনেক সমস্যাগুলো যে আপনাদেরকে মোকাবিলা করে যে আপনাদের একটা জায়গাতে আলহামদুলিল্লাহ আপনারা পৌঁছেছেন তো এখন মানুষদেরকে আপনারা কি মেসেজ দিবেন কি বলবেন তাদেরকে কারণ এই সমস্যাটা বেশি আমাদের কাছে মানে ফেস করে মানুষ আর কি হ্যাঁ যে বিভিন্ন জন বিভিন্ন কথা করছে অনেক মানুষ এটা সহ্য করতে না পারে মাঝখান থেকে মানে সরে পালিয়ে যায় তো এই ব্যাপারটা আপনি নিয়ে কি বলবেন আসলে কি উপদেশ দিবেন অবশ্যই মানুষকে এটা ভাবা দরকার বা কোনো কিছু করতে হলে তাকে নিজেকে আগ্রহ প্রকাশ করা দরকার যে আমি রোগ থেকে মুক্তি যদি পেতেই চাই তাহলে মানুষের কথা শুনে তো এটা হবে না এটা সাধারণত নিজেকেই চেষ্টাটা করতে হবে চেষ্টা না করলে কোনোদিনই সফল হওয়া যায় না তো সেই সব কিছু মানুষের মানে আগে আগ্রহ হতে হবে হয়ে দেখতে হবে যে কি হচ্ছে আসলে কারণ এটা তো সুগারটা খুব বেশি দিন টাইম লাগে না একাদ মাসের মধ্যে কম শুরু হয়ে যায় অলরেডি
তো কম যখন হচ্ছে তখন একটু চেষ্টা করতে হবে যে কতদিন লাগছে সেটা শেষ পর্যায়ে আসতে, সে বিষয়টা একটু মানুষ মানে সবাইকে নিজেকে এটা শুনে হতে হবে। কারো কারো ক্ষেত্রে সময়টা বেশি লাগে, কারো কারো ক্ষেত্রে সময় কম লাগে। আমাদের এমন কিছু রুগী আছে 15 বছরের সুগার অথচ 3 মাসে ভালো হয়ে গেছে, এমন কিছু রুগী আছে হয়তো 2-3 বছরের সুগারের রুগী অথচ দেখা যাচ্ছে তার 1 বছর পার হয়ে গেছে, তারপরেও কিন্তু সে পুরোপুরি ভাবে এখন রিভার্স হয়নি। তো এখানে অনেকগুলো ম্যাটার কাজ করে আর কি। তো বিষয় যেটা হচ্ছে যে সবারই একরকম সময় লাগবে সেটা বলা যাবে না, আমরা মোটামুটি বলে থাকি 6 থেকে 9 মাস, মানে ম্যাক্সিমাম মানুষের যে সময়টা লাগে, হ্যাঁ 4-5 মাসের মধ্যে ভালো হয়ে যায়, সেখানে আমরা একটু বাড়িয়ে 6 থেকে 9 মাস করে থাকি আর কি। তারপরেও যে কারো কারো ক্ষেত্রে সময় আরো বেশি লাগতে পারে, তো এখন আপনার কন্ডিশনের উপরে সেগুলো নির্ভর করবে, আপনি কতটা ভালোভাবে নিয়ম মেনে চলতে পারছেন সেগুলোর উপরে নির্ভর করবে, আপনার প্যানক্রিয়াসের অবস্থা কি আছে, আপনার হোমায়ার কি আছে, আপনার ভিটামিন ডি3 কেমন আছে, সেগুলোর উপরে নির্ভর করে কম বেশি সময় লাগতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকে ভাবছেন যে তাহলে অ্যাড্রেসটা কোথায়, তো আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে সহজভাবে বলে রাখি। আমাদের অ্যাড্রেস হচ্ছে, এটা পশ্চিমবঙ্গে পড়ছে, এটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। এই পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার সেই নাম্বারটি হচ্ছে 9732624907, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে হ্যাঁ www.mdabdulkarim.com, এখান থেকে আপনারা সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, ওখান থেকে সমস্ত আপনার যা প্রয়োজন সমস্ত কিছু ওখানে ব্যবস্থা আছে, ওখানে রেজিস্ট্রেশন করতে পারেন, সমস্ত কিছু করতে পারবেন। জেনে রাখেন আমাদের চিকিৎসা কিন্তু সম্পূর্ণ ফ্রি চিকিৎসা, ভাই আপনাকে কি চিকিৎসা করানোর জন্য কি কোনো টাকা খরচ হয়েছে, আপনাকে ডাক্তারি খরচ বা এই কোনো কিছু কি খরচ হয়েছে? হ্যাঁ, মূলত আমাদের চিকিৎসাটা হচ্ছে ফ্রি চিকিৎসা, আমাদের এখানে যে আমরা চিকিৎসা করি এর জন্য কোনো খরচ নেওয়া হয় না। এখানে যে সপ্তাহে কেউ আসে, কেউ সপ্তাহে 2 সপ্তাহে আসে, কেউ মাসে আসে, যে যে ভাই আসে আমাদের কাছে যোগাযোগ করে আমাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য কোনো টাকা লাগে না। হ্যাঁ, তো এটা কি হচ্ছে, যেমন একটা লাইব্রেরিতে কি হয়, একটা রেজিস্ট্রেশন সিস্টেম হয় যে আপনি সেই লাইব্রেরির একবার সদস্য হয়ে গেলেন, হয়তো 50 টাকা বা 100 টাকা দিয়ে আপনি সদস্য হয়ে গেলেন, আপনি সারা বছর ভরে কি করছেন, আপনি বই ফ্রিতে নিয়ে গিয়ে পড়তে পারছেন। তো আমাদের এখানে কি হচ্ছে যে আপনি একবার শুধুমাত্র রেজিস্ট্রেশন হয়ে গেলেন, আপনি জিন্দেগি পর্যন্ত সারা জীবন, আমরা যদিও বলি যে আপনার ভালো হওয়া পর্যন্ত, কিন্তু আমরা সার্ভিস দিচ্ছি একদম পুরো লাইফ টাইম, ফ্রিতে আমরা সার্ভিসটা দিচ্ছি। এবার আপনাকে যে খাবারগুলো লাগে সেটা আপনাকে কিনতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমাদের চিকিৎসাটা সম্পূর্ণ ফ্রি। এখানে যারা বাহিকার লোক আসছে তাদের থাকাটাও আমরা ফ্রি করে দিয়েছি, এখানে আর অন্যান্য পরিষেবাগুলো আলহামদুলিল্লাহ ফ্রি দেওয়া হচ্ছে। তো বিশেষ করে আমরা আর ভিডিও আপনাদের সামনে আগে বাড়াতে চাচ্ছি না। তো যদি আপনারা কেউ মনে করেন যে আমার এটা বিশ্বাস হচ্ছে না, হ্যাঁ, তো আপনারা কি করবেন, আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে চলে আসবেন, চিকিৎসা করানোর জন্য নয়, আপনারা আসবেন জানার জন্য, বুঝার জন্য। কিংবা এটাও করতে পারেন যে আমাদের সঙ্গে হয়তো ডিবেট করার জন্য আপনি আসতে পারেন, যদি কেউ মনে করে যে না না এটা সম্ভব না, হ্যাঁ এটা সম্পূর্ণ একটা ফেক বা বিভিন্ন কিছু যদি ভাবেন, তাহলে আপনারা যদি মনে করেন যে আমাদের সঙ্গে ডিবেট করবো, ডিবেট করার জন্য আসতে পারেন, আমরা প্র্যাকটিক্যালি প্রমাণ করব, আমরা আপনাদের সায়েন্টিফিকভাবে প্রমাণ করব, বর্তমান মেডিকেল সায়েন্স দিয়ে আমরা প্রমাণ করব, হ্যাঁ, এবং আরও অন্য অন্য জিনিস দিয়ে, এমনকি আমরা ইসলাম দিয়েও প্রমাণ করতে পারি যে ডায়াবেটিস ভালো হওয়া সম্ভব এবং এটা রিভার্স হয় এবং হচ্ছে, তার আমরা অনেক প্রমাণ আছে আমাদের কাছে। তো কেউ যদি মনে করেন যে আমাদের সাথে ডিবেট করতে চায়, সেটা আমরা ওয়েলকাম জানাবো, আসতে পারেন। হ্যাঁ, তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সাক্ষাৎকারটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।